চলো আজকে সন্ধ্যাটা মেলায় ঘুরু ঘুরু করে আসি, আর তোমাদের সঙ্গে কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। ভিডিওটা ফুল দেখতে থাকো স্কিপ না করে। দেখো মেলায় গিয়ে কত মজা করলাম, কত জিনিস চললাম, কত কি খেলাম, সেগুলো জানার জন্য তো ভিডিওটা দেখতেই হবে। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার বিকে ব্লগসে তোমাদের ওয়েলকাম, আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকের ভিডিওর মধ্যে রয়েছে অনেক অনেক চমক। ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। অনেক সুন্দর একটা জিনিস দেখাবো, আজকে যাবো এক জায়গায়, সেটা তো তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। চলো শুরু করি। কাল এখন মুড়ি খাচ্ছে, এই দেখো শুকনো মুড়ি নিয়েছি, দুটো চিনি নিয়েছি, নিয়ে খাচ্ছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমলকি বীজানো, এটা কালকে সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি মাথায় দেবো, দিয়ে শ্যাম্পু করব। চলো আমলকিটাকে দিয়ে নিই। এই যে এই আমলকিটা তোমরাও মন করলে দিতে পারো। যখন আমলকির সময়, এই সময় আমলকি ওঠে না বোধ হয়, মানে দু এক মাস আগেকার একটা আমলকি আমি শুকিয়ে রেখেছিলাম রোদেতে। তো যখন আমলকি থাকে না, যখন একটু দামটা বেশি থাকে, তখন এই আমলকিটা যদি তোমরা সেই সময় শুকিয়ে রেখে মাথায় দিতে পারো তো চুলের জন্য এটা খুবই ভালো। আমার সেভাবে দেওয়া হয় না বেশি, আমি মানে শুকিয়েও রাখিনি, একটু আধটু রেখেছিলাম, যদি মনে হতো, মানে মনে হয় তো দিই। যখন আমি ভেবেছিলাম কাল রাত্রিবেলা তেল দেবো, তো তেল দিইনি আমি, আর সেই কারণে একটু আমলকিটা দেবো। আর বললাম যে এক জায়গায় যাবো, তো সেই জন্য ভাবলাম চলো একটু আমলকি রেখে দিয়ে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। একে সুন্দর করে মাথায় নিয়ে তেল দাও বা হিনা করো, সেইভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে। চলো দিয়ে তারপর তোমাদের কাছে ফিরছি। আমার আমলকি দেওয়া শ্যাম্পু করা কমপ্লিট। এখন হচ্ছে দুপুরবেলা, দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর চুলটা দেখতে পাচ্ছো কতটা সিল্কি হয়েছে। আমলকি দিলে চুলটা খুব সিল্কি হয়, তো তোমরাও চাইলে দিতেই পারো। আর এখন আমরা যাব মেলায়। ওই দেখো জামা কাপড় আমি ফেলে ওইভাবে রেখে দিয়েছি, আর মা ওখানে বসে আছে যেতে বলেছি বলে মেলায় রাগ ঝাক করে। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো আমরা এখন সবাই মিলে যাব টুকটুকি করে, তো টুকটুকি আমাদের চলে এসেছে, আমরা কাকারা, মানে কাকা দুটো ছেলে কাকিমণি সবাই মিলে আজকে মেলায় যাব। আমি আর মা যাব, ওরা চারজন যাবে মেলায়। আমরা চলে এসেছি, আর এই মেলাটা হয় অনেকটাই বড়। তোমরা যদি মদনপুর থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই এই মেলাটায় আসো আর আনন্দটা উপভোগ করো। মেলাটা অনেকটা বড় হয়, আর অনেক দিন পর মেলায় আবার যাচ্ছি, ভালো লাগছে। বাড়ি থেকে সেইভাবে বেরোনোই হয় না, যখন বাড়ি থেকে বেরোনো হয় তো মনটা খুব ভালো হয়ে যায়। এখানে কীর্তন হয়, মানে এখানটায় ঠাকুরের যে মন্দিরটা আছে গৌরাঙ্গ মেলা বলে এইটাকে, এখানে হচ্ছে কি রাধাকৃষ্ণের যে মূর্তিটা আছে তো ওইটাকে পুজো করা হয়। এখানে অনেকটাই খুব মানে বড় জায়গা নিয়ে মেলাটা হয়, খুব সুন্দর লাগে মেলাটা দেখতে। আর মেলাতে প্রচুর ভিড় হয়, আমরা যখন এলাম তখন 6:30 বাজে, দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় ফাঁকা। এরপর যখন বেরোবো তোমরা দেখতেই পাবে শেষে কী হারে ভিড়, আর এত গরমে এত লোকজনে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার জুত হয়েছে। এই যে ঠাকুরটা আমাদের দেখাচ্ছি, সেই রাধা মাধব না, এটাকে কী ঠাকুর বলে জানি না, এটা গৌণ নিতাই বোধ হয় আর কিছু একটা বলে। তো এই ঠাকুরটা পুজো করা হয়, আর এখানে বাচ্চাদের জিনিস এসেছে একটা জায়গায়, দোকান বসেছে এক জায়গায়, খাওয়ার জায়গা এক জায়গায়, মানে প্রচুর বড় এরিয়া নিয়ে মেলাটা হয়, রাস্তার মধ্যেও হয়, রাস্তার মধ্যে দোকান পাচারি বসে একদম। আর এই বড় বড় নাগরদোলে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু ওঠার মতো কাউকে পেলাম না, সেই জন্য উঠলাম না। দেখো পুরো মেলাটা, আর এটা হচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। একটা ছোট্ট ভিডিও করে নিলাম মেলার মধ্যে কি কথা বলবো অত আওয়াজে, আর আমার মাথার উপর দিয়ে দেখো নাগরদোল্লা চলছে। এরপর উঠেছি আমরা ট্রেনে, এই যে এটাকে কি বলে জানি না, আমি একা উঠিনি, আমি উঠতাম না, আমার পাশে একটা ভাই আছে কাকার ছেলে, তো ছোটো ছেলেটা খুব বায়না করছিলো এটার মধ্যে উঠবে বলে, সেই কারণে ওকে বললাম চ তুই আর আমি উঠেই পড়ি, এত কান্নাকাটির যে দরকার নেই, এক বছর পর তো আবার আসবো। তো এই যে পাশে বসে রয়েছে দেখো, আমি আর ও একটু উঠে একটু আনন্দ করলাম, ব্যাস এইটাই হচ্ছে আমার চড়ার। ও অনেক কিছু চড়েছে, আর খাওয়া দাওয়াতে সেরকম কিছু করিনি বলেইছি। এই দেখো যেটা ডিসকো ড্যান্সার, কে কি ডিসকো ড্যান্সার নাগরদোল্লা চড়তে পারো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু চড়তে খুব ভালো লাগে কিন্তু আমার পার্টনার পাইনি বলে আমি চড়িনি, না হলে আমার চড়ার খুব ইচ্ছে ছিল। যদি কোনো দিন মানে মেলা থাকতে থাকতে পার্টনার পায় যায় চড়ি, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
এই দেখো কত বড় মেলাটা দেখতে পাচ্ছ, আর কত বড় একটা জায়গা নিয়ে মেলাটা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে বুঝতেই পারছো। যদি কাছাকাছি কেউ থাকো অবশ্যই মেলাটা দেখতে এসো। আর এটা হচ্ছে আমার কাকিমণি, এই যে সামনেরটা সবুজ রঙের ব্লাউজ এটা, আর ওটা লাল রঙের ব্লাউজ, এটা আমার মা। আর ঘেমে দেখো অবস্থা, পুরো কেরোসিন অবস্থা। আর লোকগুলো সব দেখছে, দেখো পেছন দিকে তাকাও, দেখলে দেখলেও কিছু করার নেই। আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো, আর মেলায় গিয়ে একটা আইসক্রিম খেয়েছি আর কিছু খাইনি, তো এটাই হচ্ছে ব্যাপার। মানে ওই কাকা ছেলেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, ছোট ছোট ভাই দুটো, ওরা যমজ ছেলে, তো ওই যমজ ভাইগুলোকে ওরা খুবই শেষে জ্বালাতন করছিল বড় কারেন্টের নাগরদোল্লা চলবে বলে। আর আমরা তো দেখতেই পেলে যে ওই ইয়েটা চললাম, ওই ট্রেনগুলো, ওগুলোকে কী বলে, ড্রাগন না ড্রোগন কি একটা যা কিছু বলে, তোমাকে জানলে কমেন্ট করে বলো। তো এসে মানে মুখটুক এতই চ্যাটচ্যাট করছিল, এত গরম ঘাম দেখতেই পেয়েছো। মানে ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছি কয়েক সেকেন্ডে, এসে আমি মানে সবে মাত্র গা হাত পা ধুয়ে ভালো করে, তো এরকম মাথাটা তো পুরো ভিজে গেছে। এই দেখো মানে ঘরেও ঢুকিনি, মা বলছে ঘরে ঢুকবি না, তো ঘরে ঢুকিনি, চুলটা বিনি করা ছিল। আর ওরকম করতে গিয়ে পুরো চুল এইগুলো যে তলাগুলো সব ভিজে গেছে। এখন এসে দেখো ভালো করে চান টান করে এসে ফ্যান চালিয়ে এখন আমি বসলাম। তো চলো দেখা হচ্ছে রাত্রিবেলা। তো এটাই ছিল আজকে স্পেশাল জিনিস, যার জন্য সকাল থেকে শ্যাম্পু ট্যাম্পু করলাম। এত কিছু মানে এত কিছু কিছুই না, শ্যাম্পু করারই ছিল, শ্যাম্পু করলাম আর মাথায় জাস্ট একটু আমলকি দিলাম, এটাই ব্যাপার। আর সেভাবে কিছু খাওয়াটা দেখায়নি, এই কারণেই ভিডিওটা বেশি বড় করতে চাইনি। চলো রাত্রিবেলা ছোট্ট একটা কিছু দিয়ে ভিডিওটা এন্ড করবো, তো এখন ভিডিওটা দেখতে থাকো। বলতে ভুলেই গেছিলাম, মেলা থেকে এসেও এখন বসার কোনো রেহাই নেই, কারণ দাঁড়াও এখানে দেখো একটা মা বসে আছে। গরমকাল শুরু হলো, আর মাকড়সা, মশা, মাছির উৎপাত, পিঁপড়ে, মানে একদম ডিসগাস্টিং ব্যাপার। তো দুধটাকে জাল দিতে হবে, দুধটা জাল না দিলে টোকে যাওয়ার সম্ভাবনা আছে। চলো দুধটাকে জাল। আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে রুটি আর মাংস। মা বাড়ি থেকে মানে মেলা থেকে এসে রুটিটা করেছে, আর এই মাংসটা আমাদের না, কাকিমুনিরা করেছিল, কাকিমুনি আমাকে দিয়েছিল। আর জানোই তো আমাদের বাড়িতে একজন মাংস করলে একজনকে দেয়, যখন আমরাও করি তখন ওদেরকেও দিই। তো এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে। আর শেষে একটা জিনিস আছে, দেখে নাও, মেলা থেকে এই পেঁপেটা কেনা হয়েছিল, তো তোমাদেরকে দেখাতে আর বলতে ভুলে গেছি। এই 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 একটা পেঁপে, আর দাঁড়াও, আর এই যে এখানে আছে দুটো পেঁপে, ঠিক আছে, এই যে এটা একটা খুবই ছোট আর মজবুত সুন্দর একটা পেঁপে, আর এই একটা পেঁপে। তো মোট এই তিনটে পেঁপেই কেনা হয়েছিল মেলা থেকে, মা কিনেছে এগুলো 10 টাকা করে নিয়েছিল হরেক মাল 10 টাকার দোকানে। তখন দেখানো হয়নি, তো ভিডিওটা শেষে আমি এটা অ্যাড করে দিলাম, দেখে নাও।